আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করবো পেন্ডিং ফাউন্ডারদের উদ্দেশ্যে ঢিলন স্যারের দেওয়া আপডেট নিয়ে তো দেখতে থাকুন ভিডিওটি এবং সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চলুন ভিডিওটি শুরু করা যাক কাল যখন কোশ্চেন অ্যান্ড আনসার সেশন চলছিল ডিলন স্যারের সেখানে দিনের স্যার সব ফাউন্ডারদের হয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছিলেন আর এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছ থেকেও সবসময় পেয়ে থাকি সেটা হলো পেন্ডিং ফাউন্ডাররা শেষ কতদিনের ভিতরে তাদের যে রেজিস্ট্রেশন করা আইডিগুলো আছে সেগুলো পেমেন্ট করে অ্যাক্টিভ করতে পারবে এক কথায় পেন্ডিং ফাউন্ডারদের কোনো ডেডলাইন অ্যানাউন্সের দিন এসেছে কি না এবং কোম্পানি গ্লোবাল লঞ্চ করার পরে রেজিস্ট্রেশন করা আইডিগুলো কি পরবর্তী সময়ে অ্যাক্টিভ করা যাবে নাকি তারা অ্যাজ এ রিসেলার এবং কাস্টমার হয়ে আসবে তো ঢিলন স্যার বলেছেন পেন্ডিং ফাউন্ডারদের জন্য এখনও কোনো ডেডলাইনের দিন ধার্য করা হয়নি আপনারা যদি গতদিনের ওয়েবিনার দেখে থাকেন তাহলে বুঝবেন যে অ্যাড স্যার বলেছেন আপনাদের মাঝে যাদের এখনও রেজিস্ট্রেশন করা আইডিগুলো রয়েছে তারা যদি চান তাহলে আপনাদের আইডিগুলো অ্যাক্টিভ করে নিন এখনও কিছুটা সময় কিন্তু আপনারা পাচ্ছেন বাট যখন কোম্পানি পেন্ডিং ফাউন্ডার নেওয়ার ডেডলাইন অ্যানাউন্সমেন্ট করবে তখন কিন্তু আপনি চাইলেও আর কোটি টাকা দিয়েও নতুন করে আর অ্যাক্টিভ করতে পারবেন না আপনাদের ফাউন্ডারশিপটি এখন প্রশ্ন হচ্ছে কোম্পানি গ্লোবাল লঞ্চের পরেও যদি রেজিস্ট্রেশন করা আইডি থেকে যায় সেই আইডিগুলো কি গ্লোবাল লঞ্চের পরে অ্যাক্টিভ করা যাবে কি না তো এখানে কিন্তু ঢিলনসার বলেছেন যে না আপনার যদি রেজিস্ট্রেশন করা আইডি থেকেও থাকে বাট কোম্পানি যদি গ্লোবাল লঞ্চ করে ফেলে তাহলেও কিন্তু আপনি আর অ্যাজ এ ফাউন্ডার হতে পারবেন নন পেসিভ কোম্পানিতে তো এতক্ষণ আপনাদেরকে জানিয়ে দিলাম ঢিলনসারের দেওয়া আপডেটটি আর হ্যাঁ যারা রেজিস্ট্রেশন করা আইডি পেমেন্ট করে অ্যাক্টিভ করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম